ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় হাওড়া পুরসভায় খোলা হলো কন্ট্রোল রুম, ছুটি বাতিল বিপর্যয় মোকাবেলা ও নিকাশি বিভাগের। আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল, এই ঝড় সামাল দিতে হাওড়া পুরসভার পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এই নিয়ে আগেই হাওড়া সিটি পুলিশ প্রশাসন এবং সিএসসির সঙ্গে বৈঠক হয়েছিল। ঝড়কে সামাল দেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। শহরের বাসিন্দারা সমস্যায় পড়লে পুরসভার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। কন্ট্রোল রুমের নম্বর 6292232870। 24 ঘন্টায় কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়া 8টি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে। পুরসভায় 8টি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম তৈরি থাকবে। পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে যাতে শহরে জল জমে না যায় তার জন্য 11টি পাম্প হাউস চালানোর সঙ্গে 67টি পাম্পের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়াও 6টি মোবাইল পাম্প তৈরি রাখা হয়েছে, প্রয়োজন হলেই দ্রুত বিভিন্ন জায়গায় পাঠানো হবে। চেয়ারম্যান জানিয়েছেন, দুর্গত মানুষদের জন্য পানীয় জলের পাউচ এবং শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে। আমরা হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা এর জন্য নিয়ে রেখেছি। আগাম আমাদের প্রথম হচ্ছে, আমরা ফার্স্ট একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম আমাদের অলরেডি সেটা ফাংশনিং হয়ে গেছে, চালু হয়ে গেছে, যেটা আগামী 72 ঘন্টা খোলা থাকবে, 24 আওয়ার্স, যেটার নাম্বার হচ্ছে 6292232870। এই নাম্বারটা আমাদের কন্ট্রোল রুমের নাম্বার। এই সাইক্লোন সংক্রান্ত যে কোনো মানুষের যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের হাওড়া পৌর নিগমে এই নাম্বারে ফোন করলে সেখান থেকে আমরা যে ধরনের সাহায্য মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করবো সে পৌঁছে দিই। এছাড়া আমরা যেরকম যে কোনো ন্যাচারাল এই ধরনের যখন প্রবলেম হয় তখন আমরা যেটা করি, যেমন আমরা অ্যাডিকুয়েট ট্রিপলের ব্যবস্থা করছি, আমাদের জেলা প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা মিটিং করেছেন অলরেডি, আমাদের এইচএমসির লোকজনও ছিল সেখানে। তো অ্যাডিকুয়েট ট্রিপল আমরা ব্যবস্থা করছি যদি সেখানে লাগে। দুই হচ্ছে আমরা জলের পাউচ, যে মানুষের যদি জলের কোনো প্রবলেম হয় পানীয় জল সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি। শুকনো খাবার, যেমন ধরুন চিড়ের প্যাকেট, কিছু মুড়ি বা বাদাম বা এই জাতীয় ড্রাই খাবার মানুষের যদি কোনো প্রয়োজন হয় সেখানে আমরা পৌঁছে দেব, তার অ্যাডিকুয়েট স্টোর আমরা রেখেছি। এছাড়া আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে, কারণ এই ঝড়ে ঝড়ও হওয়ার কথা, তো এই ঝড়েতে যদি কোথাও গাছ পড়ে যায় বা ধরুন পুরনো বাড়ি যেটা আমাদের ভেঙে যায় যেটা আমরা দেখি এগুলো হয়, তো তার জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে আমাদের অলরেডি 8টা টিম আছে যারা যে কোনো জায়গায় প্রয়োজন হলে তারা পৌঁছে যাবেন। আমরা এই 8টা টিম ছাড়াও অ্যাডিশনাল টিম আমরা তাদেরকে ব্যবস্থা করে রাখতে বলেছি, যদি প্রয়োজন হয় যাতে সেই টিমকে আমরা ইমিডিয়েটলি ডিপ্লয় করতে পারি, সেখানে পাঠাতে পারি। এছাড়া আমরা বেশ কিছু স্কুল, 8টা মতো স্কুলকে আমরা সিলেক্ট করেছি যেখানে দরকার হলে মানুষকে আমরা শিফট করতে পারব, যদি কারোর ঝড় বৃষ্টিতে কারোর বাড়ি ধরুন প্রবলেম হয়ে যায়। সেই 8টা স্কুলকে আমরা বেছে রেখেছি, তার মধ্যে হনুমান জুটমিল হাই স্কুল আছে, শালকিয়া এএস স্কুল আছে, সৈয়দ আহমেদ হাই স্কুল আছে, রামকৃষ্ণ শিক্ষালয় আছে, ভবানী গার্লস হাই স্কুল আছে, বাকসারা হাই স্কুল, মুক্তারামদে হাই স্কুল এবং হাওড়া শিক্ষা সদন। এই স্কুলগুলোকে আমরা তাদের সঙ্গে কথা বলে রেখেছি, যদি প্রয়োজন হয় তাহলে মানুষকে যাতে আমরা ওখানে সাময়িক টেম্পোরারি শেল্টার হিসেবে আমরা শিফট করতে পারব। এটা ছাড়া আমাদের ড্রেনেজের যে টিম আছে, মানে যারা ওই মানে জল জমার যে ইস্যুটা, এরপরে হয়তো বৃষ্টি হলে হবে, কারণ একটা যদি আনএক্সপেক্টেড বৃষ্টি হয় তাহলে ওয়াটার লগিং কিছু জায়গায় হবে, তো সেখানে আমরা অলরেডি আমাদের যারা এজেন্সি আছে যারা আমাদের ড্রেন ক্লিন করে, সুয়ারেজ লাইন ক্লিন করে, তাদেরকে আমরা বলে রেখেছি অন অ্যালার্ট থাকতে, এবং যদি বেশি জল জমে এক্সেসিভ আমাদের নিজেদের লোক দাঁড়িয়ে আমরা বলেছি আমরা কিছু ক্ষেত্রে দরকার হলে ম্যানহোল খুলে সেটা লোকেদের প্রেজেন্সে আমরা তাড়াতাড়ি যাতে জল নেমে যায় সেই ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ছুটি ক্যান্সেল করা হয়েছে যারা আমাদের ডিজাস্টার এবং এই ড্রেনেজের টিমের মানে যারা সদস্য মেম্বার্স আছেন। এছাড়া আমরা টোটাল আমাদের 67টা পাম্প আছে,
আমাদের পার্মানেন্ট পাম্পগুলো ছাড়া 11টা পাম্প হাউস আমাদের পার্মানেন্ট আছে, এছাড়া আমরা 67টা পাম্প আছে, সেই প্রত্যেকটা পাম্পকে আমরা টেস্ট করে নেওয়া হয়েছে, যাতে সেই পাম্পগুলো যেখানে জল মানে এ হবে সেখানে যাতে তারা পাম্পগুলো ফাংশন করে জল নামানোর জন্য। এবং 6টা মোবাইল পাম্প রাখা হয়েছে, যে পাম্পগুলোকে আমরা যেখানে হঠাৎ করে যদি প্রয়োজন হয় সেখানে আমরা পাঠাতে পারবো, অর্থাৎ যেখানে হয়তো পাম্প বসানো নেই কিন্তু সেখানে হঠাৎ করে জল দাঁড়িয়ে গেছে, পাম্প দরকার, এইরকম 6খানা পাম্প আমরা অ্যাডিশনাল আমাদের আরও রাখা হয়েছে। তো সার্বিকভাবে আমরা সব কিছু মিলিয়ে একটা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমরা একটা প্রিপারেশন নিয়েছি, এবং এর সঙ্গে আমাদের জেলা প্রশাসন, পুলিশ, আমাদের ফায়ার ব্রিগেড, এরাও প্রত্যেকে আমরা একটা সমন্বয় রেখেই চলছি। এবং আমি আশা করছি যে আমাদের ক্যালামিটি যেটা হবে, যদি মানে যেটুকু হবে, আমরা প্রত্যেকে প্রস্তুত আছি এটাকে।